কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, বাগমারি, ওইখানে একটা পীরের মাজার আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাই। কি বললাম বুঝলেন না? আজানগাছির বর্তমান যিনি পীর সাহেব বা দায়িত্বে আছেন, উনি বক্তব্য রাখছেন, ভাই সকল, আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, আর আবু জেহেলের হাতের ভিতরে যে পাথর গাওয়াহি দিয়েছিল, ওই পাথর মক্কা মদিনাতে কোথাও নাই, ওই পাথর আমাদের সিলসিলা অনুযায়ী আস্তে 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 ওই পাথর তিনটা আমাদের কলকাতা এই মাজারে রাখা আছে। যদি আপনারা এই পাথরের চুম্বন করেন আর পাথরের চারিদিকে যদি ঘোরেন, তাহলে যেমন পোষমাঘ মাসের গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমন আপনাদের পাপগুলো ঝরে পড়বে। ডাহা চিটা, ডাহা চিটা। মসজিদে নববীর 13 নম্বর গেট দিয়ে ঢোকার সময় সম্ভবত ওখানে একটা মিউজিয়াম করা আছে। কি মিউজিয়াম না মিউজিয়াম করা আছে, আজ থেকে 150 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগের মদিনার অবস্থান কি ছিল, আজ থেকে 200 বছর আগে হাজ মানে জমজমের কূপটা কেমন ছিল, আজ থেকে 500 বছর আগে মসজিদে নববীটা কেমন ছিল, এইটা ছবি আকারে করা আছে মানুষকে দেখানোর জন্যে। কি বললাম বুঝলেন না? তা আমি বলতে চাইছি, ওই মিউজিয়ামের ভিতরে পাথরগুলো তো ওই মিউজিয়ামে থাকার কথা, কথা নয়। সৌদি আরবের পাশাপাশি আরো মুসলিম দেশ আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, আরো তো অনেক দেশ আছে। ওই কোন দেশের লোক, টোটাল সৌদি আরবের লোক ওই পাথর খুঁজে পেল না, আর তুমি কলকাতায় বসে ওই পাথর খুঁজে এনেছো, চিটিংবাজ। মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয়? মিথ্যাবাদী 1 নম্বরের। কি বলবো আপনাকে, মোবাইলে কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায় না, বলছি এটা মা ফাতেমার পানি আনা কলসি, দেখতে পাওয়া যায় না? আর মুসলমানের বাচ্চারা লিখছে আমিন সোবান আল্লাহ, আমিন সোবান আল্লাহ, আবার বলছে আল্লাহ নবীর মাথার চুল, এই দেখতে পাওয়া যায় না মোবাইলে? যারা মোবাইল ঘাটেন হ্যাঁ কি না বলুন, দেখতে পাওয়া যায়? তোমার কোন বাপের ক্যামেরা থেকে নবীর চুল উঠেছে বলো? এই বিয়াদব, ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? তুমি এই ছবি পোস্ট করতে গেলে মিথ্য, ক্যামেরাই তো আবিষ্কার হয়েছে আজ থেকে 50 বছর আগে, আল্লাহ নবীর জামার ফটো কে তুলল? মদিনার মিউজিয়ামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ব্যবহারকৃত কোন জিনিস নেই ওখানে। আমি একা যাইনি, 40 জন লোক, তার ভিতরে এখানে একটা ছেলে আছে আমার সঙ্গে গিয়েছিল। এ মঞ্জুর কই? বাইরে গেল। এখানে একটা ছেলে আমার সঙ্গে গিয়েছিল এবারে ওমরা করতে, যখনই আমি যাই 20-25 জন একসঙ্গে সবাইকে নিয়ে যাই, বন্ধু বান্ধব সবাই মিলে যাই। কি বলছি বুঝতে পারছেন না? এবং আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে, সহি সুন্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরার জন্য। যাই হোক, তা আমরা গেলাম ওখানে, গোটা মক্কা মদিনা মিউজিয়ামে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, এক জায়গাতেও খাদিজার কম্বল নাই, ফতেমার হাঁড়ি নাই, আল্লাহর নবীর জামা নাই। আরে বিয়াদব মোবাইলে পোস্ট করে বলছে যেটা আল্লাহর নবীর জামা ব্যবহার করতেন এইটা, আর মুসলমানের ছেলে কিচ্ছু বোঝে না, ইসলামের জ্ঞান নেই, নিচে লিখছে আমিন, সাধারণ জ্ঞানটুকুও নেই, কমন সেন্স নাই যে কোথায় আমিন আর সুবহানাল্লাহ বলতে হয়। ধর্মীয় ব্যাপারে মিথ্যুক আছে, তবে এই সমস্ত মিথ্যুকদের চেনা বড় মুশকিল, খুব মুশকিল, কারণ বড় পাঞ্জাবি পরে থাকে তো কি করে বুঝবেন, বড় পাঞ্জাবি পরে থাকে, মাথা টুপি আবার দাড়িও আছে, বুঝবেন কি করে? ধর্মের নামে ভণ্ডামি চলছে গোটা সমাজ জুড়ে, চলছে না? চলছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি, অদ্ভুত অদ্ভুত দেখেন, আয়ু দেখেন নবী, মক্কার মুশরিকেরা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, তাহলে আপনাকে আর হিজরত করে মদিনায় যাওয়া লাগবে না। এই যে
360টা দেবদেবীর পূজা করছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওরা বলতে চাইছে, মোহাম্মদ তুমি তোমার ধর্মটা করো না, ফালতু আমাদের এইসব দেবদেবীর ব্যাপারে বলতে আসছো কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি যদি একটু নরম হয়ে যান, ওরা চাইছে তাহলে ওরাও একটু নরম হয়ে যাবে, ব্যাপারটা কোনো অসুবিধার হবে না। কিন্তু কখনোই আপনি এই কথায় নরম হতে যাবেন না। হক হক, বাতিল বাতিল, হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ হবে না কোনো ব্যাপারে। হক আর বাতিল আপোষ করা যাবে না। আল্লাহু আকবার, কত যে হক আর বাতিল। মুসলমান লজ্জা লাগছে, এগুলো লজ্জা। সমাজে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? এটা কিন্তু মৌলভী সাহেবরা স্লোগান দেয়নি, স্কুলের মাস্টার দেয়নি, প্রফেসর কিন্তু এই স্লোগান প্রথমে আবিষ্কার করেনি, এই স্লোগান আবিষ্কার করেছে রাজনৈতিক কিছু নেতারা। ধর্ম যার যার উৎসব সবার, দুটো কথার একটা ঠিক, ধর্ম যার যার এটা ঠিক। কারণ আল্লাহ এ ব্যাপারে বলছেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে, এটা ঠিক। উৎসব বলছে সবার, বলছে না সবার। আল্লাহু আকবার, এই সবার বলতে গিয়ে মুসলমান রাজনৈতিক নেতা দেখছি দেবদেবীর পূজা হচ্ছে, আপনি তো একটা অন্য ধর্মের মানুষ, আপনি কেন রাজনীতি করেন বলে ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিলেন? মুসলমানের বাচ্চা গিয়ে দেখছি ফিতে কাটছে, কপালে লাল সিঁদুর পড়ে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। মানুষ বিক্রি হয় হয়, এত সহজে অল্প টাকাতে বিক্রি হয়? বিক্রি হলে অন্তত একটু বেশি টাকাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার কথা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যারা কথায় কথায় কসম করে, আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, তার মানে ও হচ্ছে পাক্কা মিথ্যুক। কসম মানুষ করে কখন? মিথ্যা কথা সত্যই পরিণত করার জন্যে একাধিক কসম করতে হয়, তাই না? আল্লাহ নবীকে বলছেন, যারা কথায় কথায় আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, চাচির কসম, আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি এদের সঙ্গে মিশবেন না, আমরাও মিশবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হাম্মাজ ইম্মাশা ইম্বিন আমিন, নবী যারা মানুষের কথা এখানে ওখানে বলে বলে বেড়ায়, গীবত পরনিন্দা যারা করে, পরচর্চা যারা করে, তাদের সঙ্গে আপনি মিশবেন না। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে কয়েকটা পাপ আছে, এই পাপের ক্ষমা চাওয়া বড় মুশকিল, ক্ষমা পাওয়া বড় মুশকিল। আর আমি এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, কোনো মানুষকে যদি জীবিত অবস্থায় জাহান্নামে যাওয়া দেখতে চান, তাহলে এই এই লোকগুলোকে দেখুন, যারা জীবিত জাহান্নামি পৃথিবীতে ঘুরছে। কে না হাজি সাহেব দেখছি হজ করতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকেছে, ডাকার পরে ছেলেগুলোকে বলছে তোরা দুই ভাই, মেয়েগুলোকে বলছে তোরা চার বোন, তা তোরা তো পরের ঘরে চলে গেছিস, তা রাস্তার ধারে যে দুটো দোকান আছে, এ তোর শফিকুল ভাই আর আশরাফুল ভাইকে দিয়ে দিচ্ছি, আর তোরা চার বোন এক কাজ কর, দাবি দাওয়া করিস না, ওই মাঠের মাঝখানে বিলে জমি পানি জমে থাকে সারা বছর, ওই জমিটা তোরা তিন গুণে ভাগ করে লে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম হাজি সাহেব দেখতে পাওয়া যায় অনেক। তা আমি মনে মনে ভাবি, এ যা জমি ভাগ করেছে, প্লেন ভেঙে যাওয়ার কথা, এ যে সিস্টেমে জমি ভাগ করেছে, প্লেন তো ফাঁকা আসমানে ভেঙে যাওয়ার কথা, কিন্তু অন্য হাজি সাহেবরা ছিল ওই জন্য ভাঙেনি। আশ্চর্য ব্যাপার, বাপকে ডাক্তার বাড়ি যাওয়ার নাম করে বুড়া বয়সে টিপ দিয়ে বুনেদের ফাঁকি দিয়ে জমি লিখে নিয়েছে, ওই লোকটাকে আবার দেখছি তসবি নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা ঠিক এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? 3.5 হাত কবর, 4.5 হাত বাঁশ,
মানে এলেই শুরু হয়ে যাবে। ও জীবিত জাহান্নামী লোক, এত বড় দাড়ি, মাথা থেকে টুপি খোলে না, তসবি হাত থেকে খোলে না, বড় পাঞ্জাবি, মনে হয় রাস্তা ধুলো ঝাড়ু দিচ্ছে, অথচ বুনেদের জমিগুলো সব চুরি করে লিখে নিয়েছে। ও পাক্কা জাহান্নামী লোক, ও জ্যান্ত থাকা অবস্থায় জাহান্নামী। কি বলছি বুঝতে পারছেন না? এইরকম লোক আপনাদের মালদাতে নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকে আছে? আবার বলছে আমরা আহলে হাদিস, তাই না? আবার বলছে আমি আহলে হাদিস। মানুষের চরিত্র কি? জমির আল কেটে ধনুকের মতো করে দিয়েছে। দেখো আল বুঝেন তো, জমির আল কেটে ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে। ওই লোকটাই মসজিদে এসে বলছে কাতার ঠিক করো না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দিবে, কাতার সোজা করো না তো নামাজ হবে না। অথচ ওই চাচাই জমির আল কেটে আল বেঁকিয়ে দিয়ে চলে এসছে মসজিদে। ফেরেশতারা খুঁজছে না একে, খুঁজছে কি খুঁজছে না, যে তুই একবার আয়তো কি কি করি দেখ। কথা বাস্তব বলছি না অবাস্তব? অনেক বাপেরা আছে সব সম্পত্তি বেটিদের ফাঁকি দিয়ে বেটাদের লিখে দিয়েছে। আর একটা সমাজে ঘটনা ঘটছে বলছি, তিনটে ছেলে দেখে না, একটা ছেলে দেখে ছোট ছেলেটা, খাওয়া দাওয়া দেয়, তা বলছে ছোট ছেলেটা ওরা তো কেউ দেখে না ওই জন্য দশ কাটা ছোট ছেলেকে বেশি দিয়েছে। এই তুমি বেশি দিলে গেলে কেন, তোমার তো বেশি দেওয়ার রাইট নেই। বলছে ওই তিনটে ছেলে যে দেখে না, ও দেখে না, পিতামাতার অবাধ্য হবার পাপ ওর আমলনামাতে জড়ো হচ্ছে, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করার গুণা ওর আমলনামাতে জড়ো হচ্ছে। তুমি কেন একটা ছেলেকে দশ কাটা বেশি দিতে গেলে, এ রাইট তোমার নেই? এ রাইট আছে নেই? একটা বেটা কেউ চুল পরিমাণ আপনি এদিক ওদিক করতে পারবেন না। আপনি জমি লিখতে গেলেন কেন, বেঁচে থাকা অবস্থায় এই ভণ্ডামি কেন করতে গেলেন? আপনার উচিত ছিল যে এই যে খাতা কলম দলিল পত্র সব থাকলো, আমি মরে যাব, তোরা যেটা হবে কোনো একটা ভালো লোকের কাছে আইন জেনে ভালো করে দেখে তোরা ভাগ করে নিবি, আমি এ ঝামেলায় নেই। কি বলছি বুঝতে পারছেন না? এরকম লোক সমাজে খুঁজে পাওয়া যায় কি যায় না? যায়। চলুন, এই যে পাপগুলোর কথা বললাম, এ পাপ ক্ষমা হবে না, এটা বান্দার সঙ্গে জড়িত পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে ক্ষমা হয় না, তার নাম গীবত, পরনিন্দা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে। এই যে চায়ের দোকানে বসে আছে লোকটা, ও বসে বসে আর একজনকে বলছে কি ব্যাপার, ওই সেলিম দুতলা বাড়ি করেছে কি করে করলো বলতো? আর একজন তখন পাশে বসে বলছে শুনিস নি? তো বলছে না। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, ও যে টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল, ধারণা করে কেন বললে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি বাযাজ-জান্নি ইসমুন, কখনোই তোমরা ধারণা করিও না, নিশ্চয় ধারণা মহাপাপ, খুব বড় পাপ। গীবত পরনিন্দা ব্যভিচারের থেকে বড় পাপ, তবে হাদিস ঠিক নয়। আর গীবত আসাদ্দ মিনাজ-জিনা, যে হাদিসটা এসেছে হাদিস ঠিক নয়, হাদিস দুর্বল। তারপরেও আপনাকে বলছি গীবত জিনার থেকেও ভয়ঙ্কর পাপ। যদি বলছেন কেমন করে, আমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি, বুঝার চেষ্টা করুন। করেছি কখন? না করেছি আমি জোহরের সময়তে, রমজান মাস, আসরের সময়তে আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল যে আল্লাহ, রোজা অবস্থাতে আমার মামাতো বোনের সঙ্গে আমি এই কাজ করলাম, ব্যভিচার, মাফ করে দাও। ক্ষমা চাইতে লাগলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ যেমন হোক করে তুমি আমার পাপ ক্ষমা করে দাও,
আমার ভিতরে ইমানের কমজোরিটা ছিল, এই জন্য আমার মামাতো বোনের সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। একদিন দোয়া করলাম, দুই দিন দোয়া করলাম, তিন দিন দোয়া করলাম, চার দিন দোয়া করলাম, ওই বিজর রাত্রিতে লাইলাতুল কদরে সারা রাত ধরে দোয়া করলাম, আল্লাহ দেখছে বান্দা আমার ভুল করেছে, কিন্তু একবার দুইবার তিনবার নয়, এক মাস যাবত আজকে আমার কাছে দোয়া চেয়ে যাচ্ছে, আমি আল্লাহ তোর পাপগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে। ওইদিকে আমার মামাতো বোন, তারও মনে আল্লাহর ভয় ঢুকে গেল, সে বলছে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, মুমতাজুল আমার ফুফুতো ভাই তার সাথে ব্যভিচার করেছি, একদিন দোয়া করলো, দুই দিন করলো, তিন দিন করলো, চার দিনের মাথাতে দুইজনে ক্ষমা পেয়ে গেলাম, আমাদের পৃথিবীতে কোনো পাপের সাক্ষী নাই এবং আমরা দুজনে ক্ষমা পেয়ে গেলাম। কিন্তু বন্ধুরে আমার, আপনি মুদিখানার দোকানে বসে আমার বদনাম করেছেন। কি বদনাম? যে মুমতাজুল ইসলাম আমাদের গ্রামে জলসা করতে এসেছিল, মসজিদের একটা টাইটান ঘড়ি ছিল, চুরি করে নিয়ে পালিয়েছে, ধরে নেন এটা বলে দিয়েছেন, গিবত এই পাপের হাদিসগুলো শুনেছেন, সকালবেলাতে গিয়ে বলছেন মুমতাজুল ভাই আমার গোনা করেছি, ভাই আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। যখন ও দোকানে বদনামটা করেছিল তখন দোকানে ২৫ জন লোক বসেছিল, ভালো করে বুঝুন, আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওই ২৫ জন যে শুনেছে তারা কি আরো ২৫ জনকে বলবে কি বলবে না? বলবে। তাহলে গীবত বা পরনিন্দার পাপ আস্তে 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 করে বাড়লো কি বাড়লো না? বাড়লো। পৃথিবীতে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন যে গীবতকারী তার বাপ ক্ষমা করে নিতে পারে। আমি মুমতাজুল ইসলাম ক্ষমা করলেও আরো যে ২০ জন শুনেছে তারা যে আরো ২০ জনকে বলেছে, এ পাপ ক্ষমা সম্ভব নয়, তাহলে তো বড় বিপদ। অনেকজন আত্ম বদনাম করে বসে আছি, তাহলে পাপ ক্ষমা হবে কেমন করে? একটা মাত্র পদ্ধতি, নবীজি বলেছেন তোমার ভাইয়ের যেখানে গীবত করেছো তোমার ভাইয়ের ওই মজলিসে বসে আবার সুনাম করো বেশি বেশি করে। ব্যাপারটা বুঝলেন? যে দোকানে বসে আমার বদনাম করেছিলেন ওই দোকানে বসে আবার বলুন না 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 মুমতাজুল ইসলাম খুব ভালো লোক, ওর মতো লোক হয় না। তাহলে নবীজি বলছেন আশা করা যায় যে তার পাপ আস্তে আস্তে করে মিটিয়ে দেওয়া হবে। গীবত মারাত্মক বড় পাপ, এই পাপ আমাদের মায়েরা বেশি করে। এই যে বসে আছে যারা সাংঘাতিক মাস্টার, এ বসে আছে ভাবছেন কি ফেরেস্তা নাকি? আপনি এখন ওদেরকে ভাবছেন মনে হয় ফেরেস্তা বসে আছে না? একবার শুধু বাড়িতে যেতে দেন তারপর কি করে। ওই জন্য তো আমি আপনাকে বারবার বলেছি যে সংসারে সুখ শান্তি যদি রাখতে চান, বজায় রাখতে চান, একটা কাজ করবেন, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? পাড়ার কোনো মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না, ঢুকতে দিলে কিন্তু বিপদ, ও আপনার সংসারে গিয়ে গীবত আর পরনিন্দা করে সংসারে আগুন জ্বালিয়ে চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার যে রাত্রে মিরাজ হয়েছে, ওই মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম, জাহান্নামের দিকেও দেখলাম, আর রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে যাওয়ার সময়তে, তার মধ্যে একটা লোককে দেখলাম রক্তের নদীতে, গরম ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে, লোকটা টকবক টকবক করে রক্তের পানিতে ফুটছে, আর ওই পানিতে যেন লোকটা ছটফট ছটফট করছে, লোকটা বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে, লোকটার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথা ভালো হয়ে যাচ্ছে। আমি জিব্রিলকে বললাম, জিব্রিল এই লোকটি কে যার মাথাকে বারবার ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে? তখন জিব্রিল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। আমাদের এদিকে চলে, চলে না চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা কথা বলেছেন অন্য কোনো পাপের ব্যাপারে কথা বলেননি, তিনি বলেছেন
এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তাহলে বলা হচ্ছে তার মায়ের সঙ্গে ব্যবিচার করলে যে পাপ হয় ওই পাপ হয়। যদি বলেন মৌলভী সাহেব আমরা তো ডাইরেক্ট সুদ খাই না, আলহামদুলিল্লাহ আপনি খান না আলহামদুলিল্লাহ, তবে আমরা কিন্তু ভিতর দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। ব্যাংকের যে বইগুলো করা আছে বইগুলো কি একবার মেশিনে ঢুকিয়ে ভালো করে দেখবেন, ব্যাংক ওখানে কয়েকটা ঘর করে দিয়েছে, কত টাকা জমা দিয়েছেন তার একটা ঘর, কত টাকা তুলেছেন তার একটা ঘর, আর আপনার যে 2 লক্ষ টাকা আজকে 1.5 বছর জমা আছে ব্যাংক আপনাকে কত টাকা সুদ দিয়েছে কত পার্সেন্ট সেটাও একটা ঘর, থাকে কি থাকে না? একটা লোক বলুন তো যে প্রত্যেক বছরে সুদের টাকাটা বার করে ফেলে দিই, একটা লোক বলুন, এ কে আছেন এখানে, কেউ আছেন? মাশাআল্লাহ একজন হাত তুলেছে, তবুও ভালো করে তুলছে না, জানি না ও কি করে, আর ভালো করে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে একটা লোককে পাওয়া গেল, একটা লোককে কি পাওয়া গেল যে ব্যাংকের সুদ আলাদা করে দেয়। হাজি সাহেব হজ করতে যাবে বলে জমি বিক্রি করে 3 বছর 5 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে, হাজি সাহেবের হুঁশই নেই যে 5 লাখ টাকা 3 বছরে 5.5 লাখ টাকা হয়ে গেছে। হাজি সাহেব ভেবেছে মনে হয় টাকার বাচ্চা হয়েছে, ও দেখছি প্লেনের টিকিট কেটে রেডি হয়ে মক্কায় চলে গেছে। আচ্ছা বলুন তো ওখানে যদি হাজারে আসোয়াদে চুমু দিয়ে দিয়ে ওর ঠোঁটগুলো যদি রক্ত জমে যায় কবুল হবে? টাকায় তো সুদ ঢুকে আছে, অন্তত পক্ষে ব্যাংকে টাকা রাখা হারাম এ কথা আমি বলছি না। আপনি প্রয়োজন বিশেষে হিন্দুস্তানের মাটিতে বসবাস করেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনার থাক, এতে কোনো অসুবিধা নেই, কোনো ওলামাদের মত পার্থক্য নেই, তবে আপনার উচিত হবে সুদের টাকাটা অন্তত হিসাব করে বার করে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন? আর আমাদের খালারা তো এখন ডাইরেক্ট সব বন্ধনের সঙ্গে যুক্ত, কি বলছি বুঝতে পারছেন না? ও যে মরে গেলে কি হবে ওকে, আল্লাহ ছাড়া কেউ জানে না, পুরুষ মানুষ আবার দাঁত বার করে হাসছে, হাসছে কেন? তোমারই জন্য তো যায় বন্ধনে, যায় না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারা সবা মানিস্তাতা মিনকুমুল বাপ, এই যুবক এই বিয়ে করবে, তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যুবক তোমার যৌবনের মানে ক্ষমতা থাকতে হবে, 2 ইনকামের রাস্তা ভালো থাকতে হবে, 3 ভালো একটা বাড়ি থাকতে হবে, 4 তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে এই ক্ষমতা থাকতে হবে। পয়সা করি কিছু নাই বিয়ে করে বসে আছে, নিয়ে 4 দিনের মাথায় খেটে খেতে কিছু দিতে পারে না, বলছে বন্দরে 50,000 লোন আন, ওই মেদিনীপুরে ফেরি করতে যাবো ব্যবসায় যাব। কি বলছি বুঝতে পারছেন না? আর ও দেখছে আমার আব্বা গরিব মানুষ, সংসার টেকাতে হবে, আব্বা মা দিতে পারছে না, ও বাধ্য হয়ে ভ্যানাটি ব্যাগ কাঁধে নিয়ে ওই বন্ধনের স্যারেদের পিছনে পিছনে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে তো এই কারণে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হয়নি, তুমি ওকে বিয়ে করেছো, ওর 3টে মাত্র কাজ, কটা কাজ? 3টা, 1 ও পেটে বাচ্চা ধারণ করবে, 2 রাত দিন দুপুর যখন ইচ্ছা তুমি যখনই চাইবে তখনই তোমার যৌবনের সুখ শান্তি ওকে দিতে হবে, 3 ও যখন বাড়ি থাকবে না তখন ওর ছেলে মানে স্বামীর ছেলে মেয়ে তার টাকা পয়সা হেফাজত করবে। এই 3টে ডিউটি ইসলাম ওকে দিয়েছে, কটা? 3টে। ওকে বন্ধনে পাঠানোর জন্য তোমার সাথে বিবাহ দেওয়া হয়নি, হারাম, মারাত্মক হারাম। চলুন আর একটু আগিয়ে চলে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটাকে দেখার পরে আর একটু আগিয়ে গেলাম, গিয়ে দেখছি একটা লোকের লোহার আকুশি দিয়ে 2 চাবালির ভিতরে এই রকম ঢুকিয়ে মুখটাকে ফেরে দেওয়া হচ্ছে, 2 তার হাতের নখগুলোকে দেখলাম তামা দিয়ে তৈরি করা বড় বড়, এই নখ দিয়ে সে তার গায়ের বুকের চামড়া ছাড়িয়ে ফেলছে। জিবরিলকে বললাম লোকটা কে? বলছে এই লোকটা ওই লোক যে পরনিন্দার গীবত করত, চগল খড়ি করে করে বেড়াত, সমাজে কিছু লোক আছে না রিপোর্টার, সারাদিন কাজে না শুধু এরও রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায়, গোয়েন্দাগিরি করে, করে না? করে কি করে না? করে, ওর কোনো কাজে নেই, ঠিক গ্রামের মেন সেন্টারে রাস্তায় বসে থাকবে আর শুধু বলবে ওর বউ কোথায় যাচ্ছে বল দেখি,
ও কি করে যাচ্ছে বলতো? হ্যাঁ, প্রতিদিন বাজার করতে যায়, পয়সা পায় কোথায়? ওর এই সব কাজ। এরকম লোক আছে না? নেই, প্রত্যেক গ্রামে এরকম শ্রেণীর লোক আছে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী কখনোই নয় আপনি এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, যারা মিথ্যা কথা বলে এবং যারা পরনিন্দা করে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, মান্নাউল লিল খাইরি মুতাদিন আসিম, নবী যারা ভালো কাজ করার ব্যাপারে বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যেক ভালো কাজের পিছনে তারা গিয়ে বেড়ে লাগিয়ে দিবে, আছে না? নেই, প্রত্যেক ভালো কাজ, একটা জলসা হবে সেখানে দেখবেন আস্তে আস্তে করে পার্টি বাজি শুরু করে দিবে, মাদ্রাসা হবে সেখানে গিয়ে দেখবেন কিছু লোক গিয়ে আলাদা দল করবে, মসজিদ হবে দেখবেন কিছু লোক নিয়ে আলাদা দল করবে, এরকম লোক আছে না? নেই। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মান্নাউল লিল খাইরি মুতাদিন আসিম, নবী যারা ভালো কাজ বাধা প্রদান করে আপনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ তাআলা আবার বলছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, যাদের কণ্ঠস্বর কর্কশ, মুখের যাদের ভাষা খারাপ, আপনি তাদের সঙ্গে সম্পর্ক করবেন না। আল্লাহ তারপর আবার বলছেন, আল কানা যা মালি ওয়া বানিন, তাদের মুখের ভাষা এই কারণে খারাপ হয়, তারা এই কারণে কথায় কথায় কসম করে, এই কারণে তারা লোকের উপরে জুলুম করে, কারণ তাদের মাল আর সম্পদ বেশি আছে দুনিয়াতে এই কারণে। কিছু মানুষ আছে না পৃথিবীতে টাকা পয়সার গরম দেখায়? আছে কি আছে না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিন্তক না, এখন রাজমিস্ত্রির ঠিকাদার হয়েছে, আল্লাহ কিছু টাকা দিয়েছে তা মানুষকে আর 10 পয়সা দাম দেয় না, এরকম লোক আছে না? এমন বেহায়া পোশাক পরে ঘুরছে, কেরালাতে কাজ করে, চেরা লুঙ্গি পরে বাড়ি এসছে, মানে কি ছিনু আর কি হনু, বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন ওদের মুখের ভাষা খারাপ হয় কেন, ওরা রাগি হয় কেন, ওরা বারে বারে কসম করে কেন, ওরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় কেন? এই কারণে দেয় যে ওদের ধন সম্পদের জোর আছে, তাই ধন সম্পদ দিয়ে বাঁচা যাবে? যাবে? টাকা পয়সা বাঁচাতে পারবে আপনাকে? পারবে? পারবে না। পৃথিবীতে মরণ থেকে আটকানো যাবে না। বাংলাদেশে, ভারতবর্ষের বাংলার, পশ্চিম বাংলার বাঘ ছিলেন কমরেড জ্যোতিবাবু, বামফ্রন্টের, নাম শুনেছেন তাই না? আপনাদের দেনাজপুরে মনে হয় বাড়ি, প্রিয় রঞ্জন দাস মুন্সি, নাম শুনেছেন? বক্তব্যের জাদুকর ছিলেন তিনি রাজনীতির, এমন বক্তব্য রাখতেন গাছের পাতা ঝরে যেত, তাই না? এমন বক্তা, বেঁচে আছেন? আছেন জ্যোতিবাবু, যার হুঙ্কারে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি পান করেছে, বেঁচে আছে? আছে? নেই, অসুস্থ হয়েছিলেন, কলকাতাতে মেডিকেল টিম বসানো হয়েছিল, হেলিকপ্টার নিয়ে পাহারা দেওয়া হচ্ছিল, বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছিল, বাঁচানো গেছে? নেই। শাহজাহান বেঁচে আছে? নেই। আলমগীর বেঁচে আছে? নেই। সেকেন্দার বেঁচে আছে? নেই। কেউ বেঁচে থাকবে না? আজকে ক্ষমতার বলে উল্টো পাল্টা কথা, এই যে দেখেছেন রাজনৈতিক মহলে ক্ষমতা আছে বলে, কি ক্ষমতা আছে বলে, ওই আপনার লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবি মসজিদটা ভেঙে দিয়েছে, দেখে পেয়েছেন না? লকডাউন, কেউ ঘর থেকে বার হবে না, অথচ এদিক বুলডুজার চলবে, বাবি মসজিদ ভাঙার কাজ চলবে, ভেঙে দিয়েছে, ক্ষমতা ছিল তাই। আল্লাহ বলছেন এদের মুখের ভাষা খারাপ হয় কেন, এরা কসম করে কেন? শুধু একটাই কারণে, এদের ধন সম্পদ বেশি তাই। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ইজা তুতলা আলাইকা আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তাদের সামনে যখন হাদিস এবং কোরআনের কথা বলা হয় তারা তখন বলে, এসব তো সে যুগের কথা, সব আজে বাজে কথা বলিও না, বলে কি বলে না? কিছু ধনী মানুষদের কাছে এরকম বলতে যাবেন,
বলতে যাবেন কিছু কথা যে ভাই এরকম করিও না, এইভাবে চলো, তা কি বলে? এই তোমাদের মৌলভি সাহেবদের শুধু আজে বাজে কথা হয়, ওসব পুরাতন কথা বলিও না তো, এখন নিউ মডেলিং যুগ, আর এসব পুরাতন জিনিস নিয়ে বসে থাকলে হবে? বলে কি বলে না? বলে আল্লাহ তাআলা বলছেন সানাসিমু আলাল খুরতুম, অচিরেই তাদের নাক আমি মাটিতে ঘষে দিব। সারা পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে কেউ টিকে থাকতে পেরেছে? কেউ টিকে থাকতে পেরেছে? ক্ষমতার বল, সম্পদের বল, অর্থের বল, কেউ টিকে থাকতে পেরেছে? কেউ টিকে থাকতে পারেনি। অচিরে আল্লাহ তাআলা বলছেন সানাসিমু আলাল খুরতুম, তাদের নাসিকাগুলোকে মাটিতে দাবিয়ে দিব আমি আল্লাহ। পবিত্র আল কোরআনের অনেক কথা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে। এটা একটি মাদ্রাসার জলসা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি কমিটি সব চারিদিকে এ করছে যে আমাদের ব্যাপারে কিছু বলছে না কেন, আর এটা প্রত্যেক জায়গাতে বলা উচিত কেন, এটা প্রতিষ্ঠানগুলি এইভাবেই চলে। সারা পশ্চিমবাংলাতে 8,500-এর বেশি মাদ্রাসা আছে যার সরকার আপনারা। দেখছেন তো এই কথাটা শুধু শুরু করছিল, করতে শুরু করেছে, মানে দানের ব্যাপারে অ্যালার্জি মানুষের, মানে বললে আর কেউ বুঝবে না। আর রাত্রি এখন বাজে 12:30, অনেক রাত হয়েছে, তাই না? বিনীত অনুরোধ, চলে যাচ্ছেন যখন একটা কথা শুনে যান, আপনার পকেটের 10টা টাকা যদি থাকে তাহলে এই গরিব মাদ্রাসায় দিয়ে যাবেন। চলেই যখন যাচ্ছেন 10টা টাকা যদি পকেটে থাকে ওই টাকাটা এখানে দিয়ে যান। এটা আপনার কাছে অনুরোধ, আমার মায়েদের কাছে অনুরোধ, আঁচলে বেঁধা টাকা, হাঁস মুরগি বিক্রি করা টাকা যদি কিছু থাকে দেন। একজন মহিলা বেনামিতে, এটা কি সোনা? চাঁদি, চাঁদের দুটো হাতের বালা দিয়েছে, দোয়া চেয়েছে। না আমি তো ওরকম করে দোয়া করব না, মহিলাদের থেকে এসেছে 6,725 টাকা। ভাই দয়া করে বলছি, যার কাছে যা আছে একটু দিয়ে যান, যার কাছে যা আছে তাই দেন। একজন মহিলা স্বামী মারা গেছে, একজন মহিলা স্বামী মারা গেছে, আর একজন হাতের একটা বালা। ভাই 10টা টাকা যদি পকেটে থাকে দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন আল্লাহ, কোনো লজ্জা নেই, আপনি 10 টাকাই দেন।